করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে আহ্বান করছি জগৎসাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় তাপস বসু মহাশয়কে। আমি এই প্রস্তাব সমর্থন তাপসবাবুর অনুমতি নিয়ে, সভাপতির অনুমতি নিয়ে আমি এই অনুষ্ঠানটা শুরু করছি। গুরুত্বপূর্ণ সম্মান এবং শ্রদ্ধা জানাবার জন্য কেউ কেউ এই দিনটা পালন করে, আবার কেউ কেউ পালন করে, কোনো কোনো দেশ পালন করছে যে নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক উপস্থিত হয়েছি। আমাদের এই নারী দিবসে প্রথম বক্তা মাননীয় প্রধান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী তো বিভিন্ন রূপ পায়, বিভিন্নভাবে তাদের আমরা দেখি। প্রত্যেকের দৃষ্টিভঙ্গির নিশ্চয়ই পার্থক্য আছে, তা আমারও একরকম পার্থক্য আছে। মাকে এরকম দেখি, আমার স্ত্রীকে এরকম দেখি, আমার দিদি ভাই আছে তাকে এরকমভাবে দেখি, বান্ধবী যাই হোক তার আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র পুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারাই আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। সেই মনোবেদটা বজায় রাখি, সেই ভাবনা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের সামনে প্রতিদিন যে দিদিদের আমরা সাথে কাজ করি, তারা একাধারে আমাদের সামনে সহকর্মী, আবার অন্যদিকে মা বোন, আবার অন্যদিকে স্ত্রী, অর্থাৎ
প্রত্যেকটা সমাজের তার হচ্ছে রিফ্লেকশন। এই রিফ্লেকশনটা কিন্তু সব জায়গায় সমানভাবে সম্মানিত হয় না বা অনুভূতি সামনে রেখেই পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক সমাজের উপরেই গুরুত্ব আরোপ করি। সময় সুযোগ আসলে আমরাই আমাদের মতটাকে বলিষ্ঠ এবং সর্বজন কার্য করে তুলি। কিন্তু প্রাগৈতিক ইতিহাস থেকে বিভিন্ন দেশের সংস্কৃতি, বিভিন্ন দেশের উন্নতি, যার কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা নয়, আমি কবিতা ঠিক মনে রাখতে পারি না, পড়েছি, এ বিশ্বের যেখানে যত উন্নতি তার অর্ধেক করেছো দান তুমি নারী। আমাদের ভারতীয় সংস্কৃতি সব দিক থেকেই উন্নত, যেখানে নারীকে মূল প্রতিপাদ্যে রাখা হয় সেখানেও আমরা জানি খনার জীব কেটে দেওয়া হয়েছিল। কি অপরিসীম দূরদর্শিতা, আজকেও তাকে স্মরণ করে আমরা শক্তি সঞ্চয় করি, ভবিষ্যতে চলার পথ চেষ্টা করি। তার হাজবেন্ড ওই বরাহ মেহির, ওই যে গল্পটা আছে আপনারা সবাই জানেন। তাছাড়া রয়েছে গার্গী, অপলা, যারা বৈদিক প্রিয় থেকে এখানে নারীকে তারা মেনে নিয়েছে। আজকে রাষ্ট্রনায়কের জায়গায় অতি সহজেই একজন নারী বসছে, কিন্তু এখানে একজন নারীকে তার সেই জায়গা প্রতিস্থাপন করতে আমাদের প্রাচ্য সংস্কৃতির ক্ষেত্রেই বলছি এখনো যথেষ্ট দ্বন্দ্ব যুদ্ধ করতে হয়। তবু ভারত কিছুটা এগিয়ে আছে অন্যান্য প্রাচ্য রাষ্ট্রগুলোর। সেখানে কিছুদিন আগেই দেখলাম তালিবানি শাসন, এখন তারা বুঝেছে যে শুধুমাত্র ভোগ্যপণ্য নয়, নারীকে সারা বিশ্বে যেখানে অধিকার মর্যাদা দান করা হচ্ছে সেখানে আমাদেরকেও দিতে হবে। তারা বোরখা বা মেয়েদের পড়ার ব্যাপার, যে আমরা নারীর সম্মান অনেক বেশি রক্ষিত হয় সেখানে একটা লার্নিং ছোটোর থেকেই সবাই পেয়ে যায়, সেটা রক্ষা করার চেষ্টা করা হয়, বড়তেই সেটা গেঁথে যায়। তো কাজে মেয়েরা আমাদের কাছে ভারতীয় সংস্কৃতিতে প্রথম মা বা বোনের স্বীকৃতি, এই জিনিসটার উপর আলোকপাত করেছে অবশ্যই ওকে। অনেক অনেক মানে কি বলবো, একটা ভালোবাসা, একটা ওর এই সুন্দর বোধকে আমি প্রশংসা করছি। আমি যে জায়গাটায় এর আগে ছিলাম সেটাও সামাজিক এবং রাজনৈতিকভাবে বেশ উন্নত, সমস্ত অনুষ্ঠানই তারা করতে গ্রাম্য এরিয়া, কিন্তু আমার আগে প্রতিষ্ঠানে আমিও সেখানে শেষের দিকে হেড ছিলাম। তো ওখানে এরকম তারা আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠান করতো। ঠাকুরের ভাষাতেই বলি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। যোগাশা উচ্চ বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের তরফ থেকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই সুন্দর মহিলাদের সম্বন্ধে সুন্দর বক্তব্য রাখার জন্য ওনাকে ধন্যবাদ। এখন আমাদের স্কুলের যারা যে সমস্ত নারীরা আছেন তাদের সম্মান ও শ্রদ্ধা জানাবেন আমাদের বর্ষিয়ান শিক্ষক এবং স্টাফ কাউন্সিলের সম্পাদক মাননীয় দেবাশিস বাবু এবং অনিমেষ স্যার এবং সুনীল স্যার, তোমরা এখানে চলে এসো। আমরা হাতগুলো বাড়িয়ে দিই, আমাদের হাতে ফুলের স্টিক বেরিয়ে দিচ্ছেন মাননীয় অনিমেষ স্যার এবং তার সঙ্গে স্যার আমি না এবং সুনীল স্যার তিনি এবং মিষ্টি বিতরণ করছেন। ক্যামেরা
বন্দি করা হোক। সমাজ শুধু তো পুরুষ দিয়ে গড়ে ওঠে না, নারীর সত্যিকারের পূর্ণ ভূমিকা সেখানে থাকে। হ্যাঁ, যদিও আমরা কথায় বলি নারী অর্ধেক আকাশ, সত্যি কি বাস্তবে দেখি না? শিখি ভালো মনে দেখতে পাই প্রতিনিয়ত। আজকে একবিংশ শতাব্দীর প্রাধলগ্ন দাঁড়িয়ে দেখছি কি কাগজ পড়া যায় না, টিভি দেখা যায় না, নানাবিধ যে সামাজিক অত্যাচার প্রতিনিয়তই যেন সেগুলো কাগজের হেডিংও হয়, আবার নিউজ পেপারের হেডলাইনও হয়। তবু তার মাঝখানে আমাদের তো এগিয়ে আসতে হবে, শিক্ষিত সচেতন নাগরিক স্ত্রী হোক আর পুরুষই হোক, এগিয়ে এসে তো অন্তত বোঝা উচিত কেন এই নিষ্পেষণ বা নিপীড়ন আজও চলবে, সত্যি কি আমরা এগোচ্ছি? তাই এগোনোর বার্তা মনে হয় সবারই দায়িত্ব আমাদের তুলে ধরা, এই দিনটাকে একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আজকে যে ভাবনায় আমরা আপ্লুত হচ্ছি, বলা যেতে পারে যে ভাবনার গভীরতা থেকে আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি, সেই ভাবনাটা যদি আমরা আরেকটু দীর্ঘায়িত করতে পারি আমাদের মনে, এবং সেই দীর্ঘায়িত ভাবনাটা যদি সমাজস্তরে আমরা ছড়িয়ে দিতে পারি, সেটাই হলো মূল লক্ষ্য। কারণ আজকে দিনটা করলাম, কালকে ভুলে গেলাম, আবার সেই একই গুরুত্ব দেখলাম, আবার দিন আসলো, আবার অনুষ্ঠান করলাম। অতএব শুধু যে আমরা আজকে এখানে মধ্যে সীমাবদ্ধ থাকব, আমাদের প্রিয় পরিজন পরিচিতজন যা আছে, আমার মনে হয় সবার কাছে আমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছি তাদের কাছে তোমরাও দেখো, বেশ
কারণ সত্যি কথা বলতে এরকম একটা দিন সত্যি তো একটা পারস্পরিক মিলন, ভাবনার মিলন এবং সৌহার্দ্য প্রীতির মিলন, সেটা কিন্তু আজকে সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। যদিও আজকে দিনটা আজকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বিশ্ব নারী দিবস হিসাবে, অ্যাকচুয়ালি প্রতিবাদ থেকেই কিন্তু এই দিনটার একটা গুরুত্ব লাভ করে। প্রতিবাদ বিশ্বে সবচেয়ে বড় প্রতিবাদ মনে হয় মহিলারাই করেছে। প্রথম প্রতিবাদ হচ্ছে যে সামাজিক বৈষম্য আছে তো সুদীর্ঘকাল ছিল, কিন্তু প্রথম বৈষম্য যে কর্মক্ষেত্রে বৈষম্য, শ্রম বণ্টনের বৈষম্য, মজুরির বৈষম্য এবং সামাজিক বা কর্মস্থলে পদবর্জনের বৈষম্য, এই নিয়ে কিন্তু স্যার যেটা বলেছিলেন স্যারের সূত্র ধরেই বলি, নিউ ইয়র্ক শহর একটা সূচ কারখানা 15,000 মহিলা শ্রমিক কাজ করতেন এবং তাদের 12 ঘন্টা কাজ করানো হতো এবং সেই 12 ঘন্টার মধ্যে তাদের সামাজ মানে যে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যে সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়া সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হতো। তাই এর বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, প্রতিবাদী আন্দোলন। সে আন্দোলন কিন্তু থেমে থাকেনি, আস্তে আস্তে মধ্যপ্রাচ্য ইউরোপে ছড়িয়ে পড়ে এবং তার সবচেয়ে বড় প্রতিফলন আমরা দেখতে পাই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। প্রথম শান্তির বার্তাকে পারে একজন মহিলা তার মনের মধ্যে অভিমান থাকে, আবেগ থাকে, ক্ষোভ থাকে, আক্ষেপও থাকে, সবটাই এর মধ্যে রেখে রাখতে পেরেছি না জানি না। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, কিন্তু আমি তো দেখি জগৎ চলে নারীর কিছু কিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে, বাপের ঘরকে ছেড়ে এসো পরকে মতি খাবে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সরি। ভারত মাতা যেও নারী, নারী জগৎ ধাত্রী, নারী হলো জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকেই বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী তার গর্ভে ধারণ করে। পরিশেষে বলি, মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল আকার। প্রত্যেককে আমি সহকর্মী বলছি, আজকের এই বিশেষ দিনটার জন্যে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। এবং আমি শিক্ষিকা কথাটা উচ্চারণ করি না, আমি শিক্ষক বলি প্রত্যেককে, সে মহিলা এবং পুরুষ যাই হোক, কারণ এটাই হওয়া উচিত। যাই হোক, আমার কথাটার মধ্যে দিয়ে অনিমেষ বলল অনেকটাই ইতিহাস বলেছে নারী দিবসে, স্যার বলেছেন আরেকটা দিক ভারতবর্ষে নারীদের কী অবস্থান হওয়া উচিত। আমি চেষ্টা করছি, আমি অমিত এর এই উদ্যোগের জন্য অমিতকে এই ধরনেরই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা অদ্ভুত অনুভূতি থেকে এই উদ্যোগ, এটাকে আমি প্রচণ্ড কামনা করি এবং আগে হয়তো আমাদের হয়েছিল দুবার, এটা প্রয়োজন আছে, আজকে এগুলো মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। আমি নারীদের বর্তমান সিচুয়েশান এবং আমার বক্তব্যটা আমি কবিতার মধ্যে দিয়েই বোঝাবার চেষ্টা করছি, জানি না সেটা হবে কি না। পশ্চিম দিগন্তে সূর্য অপেক্ষা করছে, রক্ত মাখা হাত বাঁধা চোখ, চোখে জ্বলছে আগুন, মেয়েটি দুবারত বাড়িয়ে চিৎকার করছে, আমায় স্বাধীনতা দাও, আমায় স্বাধীনতা দাও। শিবা দেখতে চাইছে সোধা মাটির গন্ধ, দেখতে চাইছে পারুল ডাঙার মাঠ, কোপাই নদী আর মহুল পাড়ার সই পাথানো কালো মেয়েটিকেও। সে বলছে খুলে দাও, খুলে দাও, খুলে দাও সব বাঁধন, চোখের আগল, পায়ের শিকল, দশ আঙুলের মরণ, আমি স্বাধীনতার কথা বলব, আমি স্বাধীনতার গান গাইব, আমি মুক্ত কণ্ঠে বাউল সুরে স্বাধীনতার গান গাইব। আজও কেন কাঁদে তীর্থ ধরণী, আজও কেন কাঁদে অবলা, চারিদিকে এলো এত আলো তবু আজও কেন অন্ধকারে পাথালা,
কখনো যে তার ভুল প্রতীক্ষা, কখনো সে পরিত্যক্তা, শেষে পড়ে থাকে মরা ফুটপাত, পড়ে থাকে অভিশপ্তা। মার খেতে খেতে বাঁচতে শিখেছে, ভুলে যায় সব মন্ত্র, আজ আর সে নয় বঞ্চিত, নয় পুরুষের যন্ত্র। যুক্তির পথে হাঁটতে শিখেছে, হাতে মুক্তির নিশান, সবল কণ্ঠে শোনা যায় তাই মুক্তির আহ্বান। যোগ্যতা দিয়ে নেবে অধিকার, করুণা কাহারও চায় না, সমমর্যাদা সমসম্মান, সমকর্ম ছাড়া কিছু না। এখনো মাঝ পথে আছো যারা, যোগ দাও এসে মিছিলে, অজ্ঞতা ছেড়ে শিক্ষার জোরে, সব বাধা দূরে ফেলে, অধিকার নাও, মর্যাদা নাও, নাও ভালোবাসা সম্মান। ভালোবাসা দিয়ে পৃথিবীকে করো যোগ্য বাসস্থান। এই পৃথিবী শুধু নয় পুরুষের, নয় শুধু নারীদের, সব প্রাণীদের সেরা প্রাণী যে মানুষের, শুধু মানুষের। মেয়েটি বাঁচতে চেয়েছিল জ্যোৎস্নাত, তার দেখা স্বপ্নে পাহাড় ছিল, সমুদ্র ছিল, আর ছিল ছোট অন্ত সময়। মেয়েটি ভাবত সমস্ত পৃথিবীটাই বুঝি তাহার অধিকারে। সে ছুটে যেত পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। সে কখনো পেয়ারা গাছে উঠে বসত, কখনো চুমুকে ইতকিত খেলতে খেলতে কয়েক বেল করে দিতে যেত ঘর হয়ে। মেয়েটি না পাখি হতে পারত, মেয়েদের নাম কি পাখি হতে পারে? তাই পাখি হওয়ার আগেই তার ডানা ছুটে দেওয়া হলো। সে বুঝতে পেরেছিল তার বিকালের পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। পেয়ারা গাছ, বেলতলা, সব কিছু কখন বাদ হয়ে গেছে একে একে। মেয়েটি শান্ত হয়ে গেছে কখন। দাওয়ায় বসে সে এখন আসন বলে, রুমালে ফুল তোলে, সন্ধ্যায় প্রদীপ জ্বলে, আর অপেক্ষা করে থাকে। মেয়েটি সংসার পেয়েছিল, তবে বাঁচতে পারেনি। শেষ পর্যন্ত মেয়েটি বাঁচতে পারেনি। তার আলোকিত শৈশব, কৈশোর, স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে তার স্বামী তাকে পৌঁছে গিয়েছিল এক অন্ধকার গলি থেকে। সে বাঁচতে চেয়েছিল, বেরিয়ে আসতে চেয়েছিল অন্ধকার গলি থেকে, আলোকিত রাজপথে। তবু শেষ পর্যন্ত সে বাঁচতে পারেনি। অধপাতা শকুনের চোখ আর হিংস্র কামনার থেকে বাঁচাতে পারেনি তাকে কেউ। মেয়েটি বধূ হয়েছিল ঠিকই, তো মেয়েটি খুন হয়েছিল, মেয়েটি একমাত্র শুধু মেয়ে বলে। মেয়েটি নদীর কাছে একটা কবিতা ছিল, নদী কবিতা দিতে পারেনি। কবিতা যদি দিতেই না পারো, একটু কাঁদতে দাও। তার চোখে যে অনেক মেঘ, তাকে বৃষ্টি হতে দাও, বৃষ্টি হয়ে মিশুক তোমার স্রোতে, ভেসে যাক স্বপ্ন খড়কুটোর মতো। তাও যদি না পারে, একটু আলো দাও সূর্য। তার চারপাশে যে হিম অন্ধকার, সেই অন্ধকারে জ্বলছে কালো স্বপ্নের চোখ। ছিঁড়ে খেতে যায় তাকে এই অন্ধকারে, সে একা, একেবারে একা। যদি আলো দিতে না পারো, তার ফুসফুসে একটু বাতাস দাও। গাছেরা বড় কৃপণ, তাকে বাঁচতে, তাকে ভাসতে দাও পৃথিবী। যুদ্ধহারা পরিশ্রান্ত মেয়েটাকে একটু আশ্রয় দাও, শুধু একটু আশ্রয়। ছাদে দাঁড়িয়ে নক্ষত্র দেখছিল সে, একা একা, একেবারে একা একা। ছোটবেলায় যতবার তাদের গুনতে গেছে, প্রতিবারই ফেলত হারিয়ে। ঘটনার পরম্পরায় আজও হারিয়ে যাচ্ছে অতীত স্মৃতি, সত্তা। এই অন্ধকারে কি যেন খুঁজছে সে, অতীতের কোনো ভগ্নাংশ হতে পারে, বৃষ্টি ভেজা কোনো বিকেল, শিশির ভেজা রাত, অথবা রৌদ্র ভেজা দুপুর। মেয়েটা একা একা দাঁড়িয়ে দেখছিল অন্ধকারকে, কি ভয়ানক অন্ধকার। এই অন্ধকারে আকাশের নক্ষত্র স্পষ্ট, স্পষ্ট নয় কাছে পৃথিবী। হাতের কাছে যা ছিল সব কিছু ডুবে যাচ্ছে অন্ধকারে। মেয়েটি নিজেই এখন জমাট বলে অন্ধকার। অথচ মেয়েটি জ্যোৎস্না হতে চেয়েছিল, চাঁদের মতো হাসি ছিল তার, মাটির সাথে মাখামাখিও ছিল। ছিল না হয়তো চাঁদের মতো রূপ, তাই শেষ পর্যন্ত জ্যোৎস্না হতে পারেনি।
রোদে পড়তে পড়তে কালো অন্ধকার পাখি, সে পূর্ণিমা ছাদে পূর্ণিমা রাতে আজ এখন ছাদে ওঠে না, অমাবস্যার অন্ধকারে সে হারিয়ে যায় বার বার, তারপর নক্ষত্রের সাথে গল্প করে কথা বলায় গান শোনে, মেয়েটা এখন ছাদে দাঁড়িয়ে একা একবার একা। এসো নতুন সূর্যকে আলিঙ্গন করে আমরা মেয়েটির দিকে তাকাই, অন্ধকার থেকে তুলে আনি আলোর পৃথিবীতে, লক্ষ লক্ষ হাত ভরে বাড়িয়ে দিই ওর হাতে, আর জানিয়ে দিই ও একা নয় আমরাও আছি একই অক্ষর কায়, ভাগ করে নেই পৃথিবীকে সবাই একসাথে একভাবে। সবাইকে ধন্যবাদ। অনিরুদ্ধ ব্যানার্জিকে আমাদের বর্ষীয় শিক্ষক, নিজে নিজে পাঠ করা যায় না, কারণ আমি আমার মতন করে করব, অন্য কেউ পাঠ করলে হয়তো খুব ভালো লাগতো। তা দুটো তিনটে কথা বলি, যে এই যে বলা হচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ, প্রথমে কিন্তু যখন প্রাচীন যুগ ছিল সেই সময় ইতিহাসের যারা আমাদের আছেন জানেন, তখন নারী এবং পুরুষের সমান অধিকারই ছিল, এবং আর্যরা কিন্তু সেরকমভাবেই সমাজ থেকে তৈরি করেছে। আমরা যখন পুজো করি আমরা কিন্তু কালী ঠাকুরকে বইতে পড়াই, কারণ এই এইগুলো কিন্তু ঠিক ঋগ্বেদীয় যুগে তৈরি হয়নি, ঋগ শ্যামের ঋগ আর সামবেদ যখন একসঙ্গে মানে মিউচুয়াল হতে শুরু করলো সেই সময় পৌত্তলিকতাটা শুরু হয়, এবং যেহেতু সেই সময় আইডিয়ান্সদের একটা প্রভাব ছিল তাই কিন্তু মা কালীকে বইতে পড়ানো হলো। কিন্তু আস্তে 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 পুরোহিততন্ত্র থেকে দেখা গেল নারীদেরকে একদমই প্রাপ্ত করে দেওয়া হলো। ইতু পুজো করেন তখন একটা ওই আমার মাও পড়েন একটা কি একটা ছড়ার মতন বলে যে ধনে পুত্রে বারুক কর সুস্মি করবি লক লক করে রাজার বেটা পক্ষ মারে মারণ পক্ষ সু করবি সোনার সুক্ত রূপর ক্ষীর কার্তিক গেল অগ্রাণ এলো ইতু ঠাকুরের পুজো এলো ইতু ঠাকুর দাও বর ধনে পুত্রে বারুক কর, কেন সন্তানে বারুক ঘর বলা গেল না। তার মানে এবং এখানে একটা ধর্মের পিষ্ঠন আছে, ধর্ম ধর্মী ধর্মীয় ভাবেও মেয়েদেরকে অপমানিত করা শুরু হতে শুরু করেছিল সেই সময় থেকে, এবং এগুলো কিন্তু মধ্যযুগ মধ্যযুগের শেষ যুগ আধুনিক যুগেও কিন্তু ওই নিয়মটাই প্রচলিত হয়ে আসছে এখনো। যাই হোক আমি আমার আবৃত্তিটাই করি, যে আমার আবৃত্তিটার নাম হচ্ছে পাঞ্চালী। আমরা যে মহাভারতের যে ক্যারেক্টার দ্রৌপদীকে জানি সেই দ্রৌপদীর ওপরেই আমার লেখা, মোটামুটি ছোট খুব বড় না। বলছে যে আমি দ্রৌপদী ধ্রুপদ সুতা আমি যাক্ষসেনী, কি বিচিত্র জন্ম আমার, নেই মায়ের কোল কৈশোর আছে রক্তাক্ত যৌবন, বশ হলাম পঞ্চগুণে পঞ্চপতি আমার, শুরু হলো দুধক্রিয়া ধর্মরাজের কাপুরুষতায় পণ্যও হলাম, ছিলাম সুতিকার বসে স্বল্প বাস ধরে, ছুটে এলো শ্মশান কুকুর শকুনি, শুরু হলো নারীত্বের এক বিচিত্র লাঞ্ছনা, কাম লালসায় ভরা দুর্যোধন কর্ণ, শুরু হলো সম্ভ্রমের হাহাকার, নিশ্চুপ পঞ্চপতি নিশ্চুপ কৃপ দোন ভীষ্ম, না জানি কোন মিথ্যা রাজভোগের আশায়। গর্জে উঠল বিকর্ণ মাতা গান্ধারী, কলুষতা থেকে মুক্তি দিলেন কেশব, মনে অপমান দারুণ প্রতিহিংসা অভিশাপে থেল রণ মহারণ, কুরুক্ষেত্র প্রান্ত একে একে বিদায় নিল লোভ লালসা অহংকার, মাতা গান্ধারী আজ নিঃসন্তান, সেদিন সেদিনের নিদ্রা ছিল সুখে শান্তি নতুন পৃথিবী গড়ার, আজ আমি প্রথমা রাজমহিষী পঞ্চশতীর দ্বিতীয়া আমি পাঞ্চালী। নারী শক্তিকে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে শুরু করছি। তো নারী দিবস এই ইতিহাসটা এটা মনে হয় শিল্প বিপ্লব থেকে শুরু করা ভালো। তো 1760 সালে শিল্প বিপ্লব শুরু হয়, 1767 সালে
গ্রিভস দ্বারা স্পিনিং মেশিন আবিষ্কার হয়। ঠিক তখনই শ্রমশক্তি লাঘব হয়, যন্ত্রশক্তি পৃথিবীতে আসে। তাহলে 1760 এবং 1767টা নিলাম। এরপর 1783 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে, সারা আমেরিকা জুড়ে আনন্দের আলোর হিল্লোর বয়ে যায়। সেই আনন্দের হিল্লোর হাতছানি দেয় ইউরোপ এবং সমগ্র পৃথিবীকে, কারণ তার প্রচুর সম্পদ, প্রচুর উদারতা বিভিন্ন দিকে। 1783 1790 সালে একটা ঘটনা ঘটে যেটা এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে, সেটুকুই বলছি। তো 1760 থেকে, বা আমি যদি 1767 ধরি, সেখান থেকে 1790 সাল, এই অংশটায় ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর অনেক দেশেই যেমন ছড়িয়ে পড়েছিল, তেমনি তাদের বস্ত্র শিল্প সারা পৃথিবীতে একটা মনোপলি বিজনেসে দাঁড়িয়ে যায়, মানে কাউকে ঘেঁচতে দিত না। তো মনোপলি যে করে, স্থায়ীভাবে সে জানে যে তার শিল্পটা যেন অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে। সেই জন্য ইংল্যান্ডের যে বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্পে যারা চাকরি করত, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলা হয়, তো তাদের উপরে চাকরির একটা শর্তই ছিল যে তোমাদের বিদেশে যাওয়া যাবে না। কিন্তু প্রতিভা লুকোনো যায় না, তো একটা জাহাজে লুকিয়ে একটা ইঞ্জিনিয়ার চলে যায়, তার নাম স্যামুয়েল স্লেটার। তিনি উঠেন নিউ ইংল্যান্ড প্রদেশ। নিউ ইংল্যান্ড প্রদেশটা ছিল ইউরোপীয়দের জন্য মানে বসবাসের জায়গা। তো তিনি নিজের মেধা শক্তিতে ওখানে গিয়ে একটা বস্ত্র কল গড়ে তোলে, এবং সুবিধা তিনি পান, প্রচুর মহিলা শ্রমিকের সুবিধা পান, প্রচুর মহিলা শ্রমিক ছিল, এবং যাদের শ্রমের মূল্য কম ছিল, যাদের সময় বেশি দান করতে পারত, এটাই, এবং তাদের পরিবেশ ছিল, মানে শিল্প কাজে পরিবেশ সেখানে ছিল না, যাকে শিল্পপতিরা সবসময় তাদের লাভ দেখে। তো সেই লাভের মুখ দেখে 25 বছরের মধ্যে নিউ ইংল্যান্ড প্রদেশ ইংল্যান্ডের উৎপাদনকে অতিক্রম করে। তাহলে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র কি করলো না, শিল্পে প্রথম স্থান অধিকার করলো, বস্ত্র বয়ন শিল্পে, এবং প্রচুর মহিলা শ্রমিককে কাজে লাগাতো। এরপর দিন যায়, চলে আসে 1857 সাল, মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকে। এক, তাদের শ্রমের মজুরি বাড়াতে হবে, দুই, তাদের কাজের পরিবেশ ঠিক রাখতে হবে, এবং তিন নম্বর হচ্ছে তাদের খাদ্যের যোগান আরও ভালো করে দিতে হবে, প্রভৃতি নিয়ে তারা আন্দোলন করে। কিন্তু আন্দোলন সেভাবে পুরো মাত্রা পায়নি। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে জার্মানিতে, ইউরোপের পূর্ব দিকে, পূর্ব অংশে, এবং জার্মানিতে যখন ছড়িয়ে পড়ে তখন ক্লারা গেটস্কিন বলে একজন মহিলা, তিনি জার্মানির কি বলে যায় সমাজতন্ত্রের যেমন কর্মী, তেমনি মার্ক্সবাদী কমিউনিস্ট বলা হয়। তো তিনি আমেরিকায় আসেন এবং ওই বস্ত্র শ্রমিক মহিলাদের নিয়ে তিনি আন্দোলনে নামেন। ওই আন্দোলনটাই হচ্ছে প্রথম বস্ত্র শিল্পের মহিলাদের নিয়ে আন্দোলন। এবং সেখানে নিউ ইয়র্কে প্রায় 15,000 শ্রমিক এবং সঙ্গে সঙ্গে আরও মহিলা সেখানে যোগদান করে। তাদের সেখানেই স্লোগান হয়, সেই বিখ্যাত স্লোগান রোজ অ্যান্ড ব্রেড, এই স্লোগান উঠতে থাকে। এবং সেই রোজ অ্যান্ড ব্রেড স্লোগান যখন চলে, সেখানে আরেকটা তারা দাবি তোলে, মহিলাদের ভোটাধিকার প্রয়োগ। আমরা এখানে জানতে পারি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো
দেশে সেখানেও কিন্তু মহিলাদের এক সময় ভোটাধিকার ছিল না। যাকে তো এইভাবে হতে হতে তাহলে 1909 সাল এবং 10 সালে কোপেনহেগেনে সেই সম্মেলন হয় এবং সেই সম্মেলনে নারীদের নারী শ্রমিকদের নিয়ে যে আন্দোলন সেই সম্মেলনের মূল বিষয় এবং সেখানে 17টা দেশ অংশগ্রহণ করে এবং প্রায় 100 জন রিপ্রেজেন্টেটিভ সেখানে চলে আসে। সেখানেই 8ই মার্চকে নারী দিবস হিসেবে পালন করার স্বীকৃতি লাভ করে। এরপর আমি চলে যাই ঠিক ওই একই সময়, অল্প বেশি সময় নেব না, ওই সময় চলে যাই রাশিয়াতে। রাশিয়াতে 1914 সাল মানে ঠিক 11 সাল, এবং এখানে একটা উল্লেখ করি, 11 সালে ট্রায়াঙ্গেল অফ ফায়ার সেই যে বিধ্বংসী অগ্নিকাণ্ড সবাই আপনারা জানেন সেটা ঘটে থাকে এবং সেখানে 143 জন বস্ত্র শ্রমিক মারা যায়, যার মধ্যে বেশিরভাগ ছিল 12-14 বছর বয়সের মহিলা। তো এরপর চলে যায় রাশিয়াতে। রাশিয়ায় 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের মানে প্রেক্ষাপট শেষের দিকে, সেই সময় প্রায় 2 মিলিয়ন রুশ সেনা মারা যায়, তাদের যে উইডোরা ছিলেন তারা সঙ্গে প্রচুর যুবক এবং যুবতী পথে নামে এবং আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনটা কিন্তু সেই ব্রেড অ্যান্ড রোজ নয়, ব্রেড অ্যান্ড পিস, সেই আন্দোলন তারা চালু করে এবং সঙ্গে সঙ্গে তারা ভোটাধিকারও দাবি করে। রাশিয়াতেও ভোটাধিকার ছিল না 1914 সাল পর্যন্ত মহিলাদের। এবং তখন কিছু অঞ্চল রাশিয়ার স্বায়ত্তশাসন আসে এবং যার বিরোধীরা মহিলাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সপক্ষে যুক্তি দেয় এবং মহিলাদের ভোটাধিকার চলে আসে। তো সেখানে রাশিয়ায় সম্ভবত এখনও মহিলাদের মহিলা দিবসের দিন ছুটি ঘোষণা করা হয়। 23 ফেব্রুয়ারি, এটা হলো জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে নারী দিবস পালন করার জন্য স্বীকৃতি লাভ করে এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ওটাই 8ই মার্চ নারী দিবস হিসেবে পালিত হয়। এইটুকুই হচ্ছে নারী দিবসের আমার জানা ইতিহাস। সবাইকে ধন্যবাদ রাখছি। শ্যামল কুমার মেরা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। প্রধান শিক্ষক মহাশয়, আমার সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষাকর্মী, আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে তার জন্য সত্যি খুব গর্ববোধ করছি। কারণ এতদিন প্রায় 29 বছর চাকরি হলো, নারী বিশ্ব নারী দিবস, নারী দিবস অনেক শুনেছি বা কোনো অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে পারিনি বা নারীদের যে সম্মান জানানো হচ্ছে সেটাও দেখানোর সৌভাগ্য হয়নি। আজকে যেটা হয়েছে খুবই সুন্দর, খুবই ভালো। তা নারী দিবসে তাৎপর্য যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের রংটা হচ্ছে বেগুনি, অফিসিয়াল রং হচ্ছে বেগুনি, কিন্তু আমি একমাত্র দেখতে পাচ্ছি দিদি বেগুনি রংটা পড়েছেন, আর কেউ পড়েনি। যাই হোক, হ্যাঁ সবুজ, হ্যাঁ সবুজ মানে বেগুনি, বেগুনি বেগুনি দিয়েছি তো। আচ্ছা যাই হোক, হ্যাঁ যাই হোক, আন্তর্জাতিক রংটা হচ্ছে কিন্তু বেগুনি, হ্যাঁ হ্যাঁ বেগুনি কালারটা। যাই হোক, তো সেই রংটা কিন্তু আপনারা কেউ পড়েনি, যাই না আপনারা জানেন কিনা। আচ্ছা আরেকটা ব্যাপার, আন্তর্জাতিক নারী দিবস বলছি কিন্তু আমাদের ভারতবর্ষের নারীদের কি অবস্থা সেইটা ভাবুন। আজকে এখনো সংসদে ওই নারীদের যে আপনার বিল, নারীদের যে মানে ইয়ে করে নির্বাচিত হয় যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু এখনো পর্যাপ্ত নয়। আমাদের বিভিন্ন যে বিধানসভায় আছে নারীদের যে সিট যে সংখ্যা, সেখানেও এখনো সেই সংখ্যা এখনো করেনি, কোনো সরকারই করছে না, নারীদের আমরা পিছিয়েই রাখছি। কিন্তু নারী দিবসে নারীদের যদি এগিয়ে যেতে হবে সেই জন্য কিন্তু আপনাদের আন্দোলন করতে হবে। এই এই বছরটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে কি হচ্ছে চুজ দ্য চ্যালেঞ্জ, এইটা করতে হবে আপনাদের, যে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, আমাদের এটা পেতেই হবে, করতেই হবে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে হবে। যাই হোক,
সারা পৃথিবীতে নারীদের সম্বন্ধে আমরা অনেক জেনেছি, আজকে ইউরোপিয়ান কান্ট্রিটা অনেক উন্নত। হ্যাঁ, কেন নারীদের জন্য কিন্তু উন্নত। ছোট্ট একটা ঘটনা খালি বলি, যে ঘটনাটা আমি পড়ে আমার খুব ভালো লেগেছিল। এখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের ওই আমাদের যেমন পদ্ম হচ্ছে জাতীয় ফুল, ইউক্রেনের আছে জাতীয় ফুল হচ্ছে সূর্যমুখী। তা এখন ওই রাশিয়ার সৈন্যরা এসছে, এসে এখানে ইউক্রেনে ঘুরছে। তা এক মহিলা বলছে, এই তোমরা আমাদের দেশে এসছে কেন, কী করছো আমাদের দেশে? বলছে কারণ এসছি তো, কী হয়েছে? বলছে না আমাদের দেশ থেকে চলে যাও। বলছে না আমরা যেমন আমরা এসছি এখানে যুদ্ধ করতে। বলছে তখন ও বলছে ওর ব্যাগ থেকে চারটে সূর্যমুখী ফুল ওই সৈন্যটার হাতে দিয়েছে। বলছে আমি এটা নিয়ে কী করবো? বলছে দেখো, যদি আমি মরে যাই বা তোমরা মরে যাও, তাহলে এই বীজগুলো এখানে থাকবে, মাটিতে জন্মাবে। হ্যাঁ, মাটিতে জন্মাবে, এই হচ্ছে আমাদের দেশপ্রেম। তা ওইখানে দেখুন কীরকম দেশপ্রেম। সেই দেশপ্রেমের জন্যই কিন্তু আজকে পৃথিবী এত উন্নত, ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো উন্নত। আমরাও আন্তর্জাতিক নারী দিবসে আমরা এটাও মানে প্রতিজ্ঞা করি যে যাতে আমরা আমাদের দেশটাকে আরও উন্নত উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি। খুবই ভালো, খুবই ভালো অনুষ্ঠান। একটা জিনিস আমার জানি না বলা এখানে উপযুক্ত হবে কি না, এই অনুষ্ঠান খুবই ভালো লাগলো। আগামী বছর যেমন অন্তত আমাদের 12 ক্লাসের যে মেয়েরা থাকে তাদের নিয়ে অনুষ্ঠানটা করলে সেই মেয়েরাগুলোই কিন্তু এগিয়ে যাওয়ার ইন্ধন পাবে এইখান দিয়ে, স্কুল থেকেই শুরু হবে। এইটুকু বলে আমি শেষ করছি। সুনীল স্যাররা আজকে নারী দিবসে যা নারীদের মহিলাদের যে সম্মান বা শ্রদ্ধা জানালাম, ওনাদের তরফ থেকে যদি কেউ এসে এই সামান্য বক্তব্য রাখেন তাহলে আমরা আনন্দিত হব। আপনারা চলে আসুন। নমস্কার, প্রথমেই আমার শ্রদ্ধেয় সমস্ত মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, সহকর্মী, অফিস কর্মী, আরতিদি, রামদা, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে দুই একটি কথা বলবো আমার জীবনের অভিজ্ঞতা থেকে। কারণ ইতিহাসে শিক্ষিকা হিসেবে অনেক কিছুই বলার ছিল, কিন্তু স্যাররা অলরেডি বলে ফেলেছেন, সেটা নিয়ে পুনরাবৃত্তি করার কোনো লাভ নেই। যেটুকু আমি আমার জীবন দিয়ে বুঝেছি সেটুকুই আমি বলবো। একটা প্রত্যন্ত গ্রামে SC/ST বেল্টে 14 বছর পড়িয়ে আমি এই জায়গাটায় এসেছি, এবং সেটা ছিল একটা গার্লস স্কুল। নারী যে কি জিনিস বা নারীর যে সম্মান, সেটা ওই জায়গাটাতে, সেই গ্রামের জায়গাটাতে গেলে বোঝা যায় যে কত রকমভাবে তারা অবহেলিত এবং অপমানিত। আজকে আমি এখানে দাঁড়িয়ে একটা কথা না বলে পারছি না, আমি ভীষণভাবে গর্বিত জগাচা স্কুলে এসে। আর অমিতের তো, অমিত ভাই তো কোনো তুলনাই নেই, যখন এসে প্রথম আমাকে বললো যে যেটা হচ্ছে, আমি সত্যি প্রচণ্ড আনন্দিত হয়েছিলাম যে এরকমও একটা উদ্যোগ হতে পারে। আমি কেন আমার জীবনে ছোট্ট অভিজ্ঞতাটা বলছি, আমি যখন TIC ছিলাম একদিন স্কুলে যাচ্ছি, হঠাৎ করে বিডিও সাহেব আমায় ফোন করলো, বলুন সে কোথায়। আমি স্যার যাচ্ছি স্কুলের রাস্তায়। না, স্কুলে ঢোকো না, তুমি সোজা চলে যাও, অমুক জায়গায় ওই 14 বছরের মেয়েটির বিয়ে দিয়ে দিচ্ছে, সে গিয়ে আটকাও, আমি যাচ্ছি ফোর্সে। তা গিয়ে দেখলাম বিশাল বড় প্যান্ডেল ল্যান্ডেল করেছে, তার বাবা কাকা সবাই মিলে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুতেই আটকাতে পারছি না, মানে সে সাংঘাতিক অবস্থা। তো এই মেয়েটাকে ঘর থেকে তো বাড়ি করে দেবে, বিয়ে না হয় বিয়ে করো, আর না হলে তুমি গ্রাম ছাড়া হো। তার বাবা এসে বললো, তাহলে ম্যাডাম কী করবো, আপনারা দায়িত্ব নেবেন। তখন ভাগ্যক্রমে ওই স্কুলটিতে একটি SC/ST হোস্টেল ছিল আমার, ওই হোস্টেলে মেয়েটিকে আমি নিয়ে এলাম। নিয়ে 2 বছর রেখে তাকে পড়াশোনা করিয়ে HS পাশ করিয়ে সেই ছেলেটির সঙ্গে আমি বিয়ে দিলাম। এই হচ্ছে নারী। গ্রামের দিকে যে নারী, তার যে তুলনা, তার যে কষ্ট, সেটা যে উপলব্ধি করবে, সে এই দিবস, এই নারী দিবসটা পালনের সার্থকতাটা পাবে। আজকে এখানে আমি প্রচণ্ডভাবে গর্বিত, ভীষণভাবে গর্বিত যে আমি এই রকম একটা স্কুলে আসতে পেরেছি, যে আমার এত ভালো সহকর্মীরা আছে, আমার দাদারা আস্তা, আমার HM এবং ভাইরা এবং সব বোনেরা এবং সবাই, আমরা ভীষণভাবে ভালোভাবে কাজ করব। ভবিষ্যতে অনেক দূর এগোতে হবে আমাদের স্কুল নিয়ে, আমাদের অনেক চিন্তাভাবনা, নারী পুরুষ কোনো ভেদাভেদের ব্যাপারই নেই, আমরা সবাই সহকর্মী এগিয়ে যাব। আর একটা কথা হচ্ছে, যেটা বলতে আমি বললাম, বেগুনি এবং সাদা এই দুটো রঙকে করা হয়েছে, এই দুটো রং, একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে, হ্যাঁ, এই দুটো রঙটাকেই বাঁচা হয়েছে। যাই হোক, আমি ভবিষ্যতে এটাই
বার্তা দেব সবাইকে, যে প্রত্যেকের ঘরে মা আছে, প্রত্যেকের মাকে যথাযথভাবে সম্মান সম্মান জানিয়ে বিয়ে সবাইকে সম্মান জানিয়ে এটুকুই বলবো যে সমাজ অনেকটা পিছিয়ে আছে। আমাদের মনকে যেমন এগোতে হবে পড়াশোনার মাধ্যমে, আমাদের সমাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চেষ্টা করি আমার আমার একাডেমিক কেরিয়ার বা আমার আমার লাইফ এতে যতটা পারি আমি এগোতে চেষ্টা করি, মেয়েদের সঙ্গে আছি, জগাচা স্কুলের প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীর যে কোনো প্রয়োজনে আমি থাকবো, সবসময় থাকবো, আছি, এটাই বলেই আমি আমার বক্তব্য শেষ করব এবং সবাইকে যথাযোগ্য সম্মান এবং প্রণাম জানাই। থ্যাংক ইউ অমিত, এরকম একটা পুরো কাজের জন্য। সকলকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সর্বজয়ী নারী চন্দন সিংহ রায়ের লেখা আমি নারী। আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে দি পারি। আমি দুঃসাহসী নারী, আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী, ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, পরে লাল পেরে শাড়ি, আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অত্যাচার, পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ ছিল কি আমার, কত ভর্ৎসনা কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি, আখ্যা পেলাম কলঙ্কের নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি, আমি নারী, আমি একাই সব পারি। প্রয়োজনে হই বিদ্রোহিনী, আমি নারী, আজ একাই সব পারি, আমি নারী, আমি একাই সব পারি। শাশ্বতী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি। আজকের অনুষ্ঠানের সভাপতির অনুমতিক্রমে আমরা এক মিনিট নীরবতা পালন করব, কারণ এই বিশ্বযুদ্ধ বলবো না, যুদ্ধ লেগেছে, অসংখ্য মানুষের মৃত্যু এবং আগে বেশ কিছু মানুষ করোনা মহামারীতে মারা গেছে, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা প্রত্যেকে দাঁড়াবো এবং কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব।